আয় তোর চশমা খুলছি আয় বাতি যার আয় চশমা খুললাম তোকে দে ওই দে দেহান লোক আছে না বাতি যায় তোকে ভালোবাসে বাস করব আই লাভ ইউ আই বিশ আয় তোরা গেলাগা বিপদ আছে কইলাম গেলাগে তোর বিপদ বলবি আল্লাহ কোরআন আছে সব দিয়ে আয় সব দিয়ে আয় সব দিয়ে আয় না কেম এই মুরব্বি দেখে ক্লিয়ার করেন এ ফক কামর খোলেন এ কামর খোলেন সবাই এ কামর খোল এ যুবক এ আয় আজকে তোকে গুনাহ মাফ করে বাইজ দেছ আয় আয় এ যুবক এ দোয়ানদারি ছোয়ালা দশটা পরে কে দোয়ানদারি করে সব আসো বাবারা সবাই আই ভাই রাহেন বাবা রে কার জানে আজকে জীবনের শেষ রাত কার জীবন আজকে হায়াতে জিত্রি শেষ আগামীকাল সকাল না হলে পরকাল ঘুম থেকে উঠলে সকাল না হলে পরকাল আমি জুমরায়ে মুতাজার দুই চারটা অতিরঞ্জিত কথা বলতেছি ক্ষমা করে দিবেন আমিও আগামীকাল আপনাদের সাথে লাশ আমিও কবরে থাকতে পারি এটা আমার জীবনের সর্বশেষ ওয়াজ আমার জীবনের এটা সর্বশেষ ওয়াজ আর জীবন ওয়াজ করতে পারি নাও করতে পারি আমি চাই আপনাদেরকে কোরআন থেকে দুই চারটা দামি কথা শোনায় যাই আমি জীবনের দিকে আসি নাই এ যুবক এ রাস্তা কার সাইড আয় আয় যুবক আয় তোকে কপাল যদি বালা থাকে মা বাবা ভালো সন্তান তোরা আয় যারা আবি না মনে করবি তখন শয়তান ধরছে তোরা শয়তানের অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ কোরআন ওমাই ইয়াশু আন যিকরির রহমান এই বড় রে তাতারিয়া এ রে খালি সুগার রে এ ভাই উড়ে দেখ দে এ যুবক লই আয় তোকে হাতে পায় ধরে যুবক রে তোরা আমার কলিজা যদি আমার কলিজাটা দেখাইতে পারতাম 100 বাক করলে 99 বাক কলিজার মধ্যে যুবকদের ভালোবাসা 99% যুবকদের কষ্ট বেদনা আমার বুকের ভিতরে আজকে যুবকদেরকে ডাকতেছি যদি না আসে এতে বড় কষ্ট আর হতে পারে না আমি মুসাফির মানুষ আমি বাইতুল্লাহ থেকে আসছি মাত্র দুই দিন হয়েছে বাইতুল্লাহর পাঞ্জাবি এখনো খুলি নাই বাইতুল্লাহর রুমাল এখনো শরীর থেকে সরাই নাই বাইতুল্লাহর গ্রান এখন থেকে শরীর থেকে যায় নাই আমার মা আম্মা জানকে এই কাদের মধ্যে নিয়ে আমি বাইতুল্লাহ ওমরা করে আনছি আমার মাকে আমি ছাড়ি নাই আমার দোয়া কবুল হবে বিশ্বাস তারা যুবকরা আয় আর রাস্তাঘাটে দৌড়াইস না আমি মা ভক্ত ছেলে বাবা ভক্ত ছেলে আমি মার দোয়া আজকে এই জায়গায় আসছি আমি মা বাবার ওয়াজ করবো জাহান্নাম জাহান্নাম প্লিজ তারা ঢুকে যা আর কেউ বাইরে সময় নষ্ট করিস না এ প্লিজ দোয়ানদাররা বাইরা হইছে বেচা কিনে সব হইছে জীবন তোর ধ্বংস হইব পাবলিকের ধ্বংস হইব আর কত কইতাম রে ভাই আল্লাহ সবার হেদায়েত দেব আমিন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا